সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায়, খাইসটা চোখের দিক তাকানো যায় না। আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, ভুলে গেছেন দেখছি, এগুলো বলে। আর স্বামী আসলে কোনো কাজকাম নাই, খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা, খালি অভিযোগ করে, এটা ঠিক না। আল্লাহ সে নারীকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয়। সুবহানাল্লাহ, পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে। যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, কোথায় যতবার বলবেন ততবার সওয়াব। হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম, ভয়েস করো হারাম, মিট করাও হারাম। হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না। এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামায় সাদাকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, পড়েন তো। মেয়েদেরকে বলো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন, স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি, আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন, আপনাকে আমি ফিল করতে পারি, কাউকে আমি ফিল করতে পারি না, আমি আপনার প্রতি আসক্ত, কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না। এই কথা জেনে রেখে স্বামী যে নারী স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, পড়ায় আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করবে। পড়ায় আমিন।